ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো অন্যান্য খবর আখবরে সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন সংঘটিত হয়েছে অর্থাৎ অনুষ্ঠিত হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু বলা যায় যে সেই ক্ষেত্রে চার রাজ্যে অর্থাৎ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের নিরীক্ষে বলা যায় যে চার রাজ্যে কিন্তু একেবারে ভরা ডুবে ছিল কংগ্রেস এবং সামনেই রয়েছে যেহেতু দু লোকসভা ভোট ক্ষেত্রে বিন্দু মাত্র সময় নষ্ট না করে দফায় দফায় বৈঠক করছে কংগ্রেস এবং আজ এই বিষয়ে স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে এআইসিসির তরফ থেকে এই মুহূর্তে আমরা গোটা বিষয় সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের আহ সুপ্রীতি মুখার্জি রয়েছে সুপ্রীতি মুখার্জির সাথে গোটা বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে আজ এআইসিসি এর তরফ থেকে এবং ত্রিপুরার দায়িত্বে রানা কপি সিং পেয়েছেন অর্থাৎ ত্রিপুরার দায়িত্বে রয়েছেন রানা কপি সিং এবং এই এই বিষয়টা কিন্তু আজ প্রেস রিলিজে জানিয়েছেন কেসি বেনুগোপাল আবারো আপনাদের জানিয়ে রাখছি যে আজ কংগ্রেস অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তরফ থেকে এই স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে এবং সেই সাথে ত্রিপুরার দায়িত্বে রয়েছেন রানা কপি সিং প্রেস রিলিজ দিয়ে জানালেন কেসি গোটা বিষয় নিয়ে আমরা জানব গোটা বিষয় নিয়ে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ ফ্যান গার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে আমাদের সাথে সুপ্রীতির সাথে যোগাযোগ করার চেষ্টা করবো সুপ্রীতি এই বিষয়ে কি রয়েছে তোমার কাছে তথ্য দেখো শতাব্দি সামনেই রয়েছে লোকসভা ভোট প্রত্যেকটা রাজনৈতিক দল এই মুহূর্তে ময়দানে ঝাঁপিয়েছে কোনো অংশেই কেউ কাউকে পেছনে রাখতে চাইছে না সেই জায়গায় দাঁড়িয়ে যদি কংগ্রেসের কথা বলি আমরা দেখেছি একটা সময় কংগ্রেস এই রাজ্যেও কিন্তু ক্ষমতায় ছিল কিন্তু বর্তমানে যদি কংগ্রেসের হাল দেখতে যাই একেবারে তলান দিতে গিয়ে ঠেকেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে সামনেই রয়েছে লোকসভা এবং এই লোকসভা ভোটে নিজেদের যে জমি হারানা জমি পুনরুদ্ধারে কিন্তু যথেষ্ট মরিয়া রয়েছে কংগ্রেস তবে কেন্দ্রের পক্ষ থেকে এবার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে Se pro... প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে কি করা হবে না স্ক্রিনিং কমিটি গঠন করা হবে এবং এই রাজ্যের কথা যদি তোমাকে আমি বলি ইতিমধ্যে এই রাজ্যেরও স্ক্রিনিং কমিটির সেই তালিকা কিন্তু কিছুক্ষণ আগেই কংগ্রেসের পক্ষ থেকে কার্যত প্রকাশ করা হয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে স্ক্রিনিং কমিটিতে এবারে রাজ্যের ক্ষেত্রে ত্রিপুরার দায়িত্বে থাকবেন রানা পি সিং যে নাম ইতিমধ্যেই উঠে এসেছে কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে একটা সময় আমরা দেখেছিলাম দেখো কংগ্রেসের ক্ষেত্রে বলা হতো যে পর্যবেক্ষক নিয়োগ করা হলো কিন্তু এখন সেই নাম একেবারেই বলা হচ্ছে না এখন কি বলা হচ্ছে না স্ক্রিনিং কমিটি এই কমিটির কি কাজ থাকবে আমি বলবো তোমাকে তবে তার আগে জানিয়ে রাখি এই ক্ষেত্রে আহ রানা কেপি সিং কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে এবার দায়িত্বে থাকছেন বা লোকসভা ভোটের ক্ষেত্রে কিন্তু তিনি এবার দায়িত্ব নিলেন রাজ্যের হয়ে এবার তোমাকে আমি বলি যে এই স্ক্রিনিং কমিটির কাজ কি হবে বা রানা সিং তিনি ঠিক কি কি কাজ করবেন ভোটের আগ মুহূর্তে দাঁড়িয়ে সেই জায়গায় যেমনটা জানা যাচ্ছে যে প্রার্থী বাছাই থেকে শুরু করে কংগ্রেসের আভ্যন্তরীণ যা যা কাজ থাকবে সমস্ত কাজের দায়িত্ব কিন্তু তিনি দেখবেন এবং খতিয়ে দেখবেন এক প্রকার আমরা বলতে পারি বিশেষ করে এই রাজ্যের ক্ষেত্রে যদি বলি দুটোই লোকসভা আসন রয়েছে পূর্ব এবং পশ্চিম এই দুটো লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী যদি সেক্ষেত্রে কারা হতে পারে বা আসনেই প্রার্থী দেবে না একটাতে প্রার্থী দেবে এই যে সমগ্র বিষয়টা তা কিন্তু কার্যত স্ক্রিনিং কমিটির যিনি দায়িত্বে থাকবেন তিনিই দেখবেন অর্থাৎ রানা কেপি সিং কিন্তু এই মুহূর্তে রাজ্যের এই দায়িত্বটা নিচ্ছেন অন্যদিকে তিনি কি করবেন তিনি কার্যত এই ক্ষেত্রে বামেদের সঙ্গে কথা বলবেন বিধানসভা নির্বাচনের যদি আমি কথা বলি দু হাজার তেইশে সেক্ষেত্রে কিন্তু বিজেপির বিরুদ্ধে একটা জোট তৈরি হয়েছিল রাজ্যের বুকে এবং সিপিএম কংগ্রেস গিয়েছিল সেই জোটে চব্বিশের লোকসভাতে তারা জোট করছে কিনা এখনো পর্যন্ত জানা যায়নি কিন্তু যদি কংগ্রেসের কোন প্রার্থী ঠিক করা হয় সেক্ষেত্রে স্ক্রিনিং কমিটি যিনি থাকবেন দায়িত্বে তিনি কিন্তু বামেদের সঙ্গে জানাবেন কে তাদের প্রার্থী হতে চলেছে এবং ডে টু ডে সমস্ত আপডেট কি করা হবে না দিল্লি দরবারে পাঠানো হবে বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেকে কিন্তু সমস্ত রিপোর্ট ডে টু ডে দেবেন এই স্ক্রিনিং কমিটির পক্ষ থেকে রানা কেপি সিং অর্থাৎ তুমি বুঝতে পারছো যে লোকসভা ভোটের আগে কার্যত যাবতীয় যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে চলছে কংগ্রেসের অন্দরে এবং এআইসিসির এআইসিসিকে এআইসিসির সমস্ত রকমের তথ্য ইতিমধ্যেই জমা দেওয়া হবে সেই জায়গায় দাঁড়িয়ে ডে টু ডে যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে সমস্ত কিছু আপডেট করা হবে তাই সামনে যেহেতু রয়েছে ভোট এই ভোটকে সামনে রেখেই কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের যে ঘোষণা স্ক্রিনিং কমিটির পক্ষ থেকে জানানো হল যে রানা কেপি সিং এই রাজ্যে অর্থাৎ ত্রিপুরার ক্ষেত্রে দায়িত্বে থাকছেন আহ শতাব্দী সুপ্রীতি এই যে আজকে এই নতুন করে স্ক্রিনিং কমিটি ঘোষণা কংগ্রেসের ক্ষেত্রে কি বলা যায় ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি যে একেবারে তুঙ্গে সেটা কিন্তু কোনো অংশে বলার অপেক্ষা রাখে না কারণ এই প্রস্তুতি ক্ষেত্রে আমরা শুধুমাত্র আজকে স্ক্রিনিং কমিটি এই কথা বলবো না যে গঠিত হয়েছে কারণ এটা একেবারে কেন্দ্রের যে সমস্ত নেতৃত্বরা বসে রয়েছেন তারাই সিদ্ধান্ত নিয়েছেন শুধুমাত্র ত্রিপুরার ক্ষেত্রে নয় আবারও জানিয়ে রাখছি প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে কিন্তু এই স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে একজন দায়িত্ব থাকবেন প্রত্যেকটা রাজ্যের হাল হকিকত সম্পর্কে খবর দেবেন দিল্লির দরবারে বিশেষ করে দিল্লির কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বদের কাছে সর্বভারতীয় সভাপতির কাছে সেই খবর পৌঁছে যাবে এবং সেক্ষেত্রে রাজ্যের কংগ্রেসের তুমি যেমনটা জিজ্ঞাসা করছিলে যে প্রস্তুতি সেই প্রস্তুতির নিরীক্ষে বলতে হয় যে কংগ্রেসের পক্ষ থেকে চলছে সভা সমিতি এবং সাম্প্রতিক কালে যদি বলি আহ কংগ্রেসের যিনি প্রদেশ সভাপতি রয়েছে আশিস সাহা তিনি কিন্তু নিজ বিধানসভা কেন্দ্র অর্থাৎ আটটাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে প্রচারে নেমেছেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছেন কংগ্রেসের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরছেন তার সঙ্গে প্রধানমন্ত্রী এবং সেই বিষয় এখনো পর্যন্ত পরিষ্কার তবে এখনো পর্যন্ত যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু নাম দেখা যাচ্ছে রানা কেপি সিং এর অর্থাৎ স্ক্রিনিং কমিটি যে গঠন করা হয়েছে তবে ক্ষেত্রে কেউ রয়েছে কিনা সেই সম্পর্কে এখনো পর্যন্ত কোনো কিছু জানা যায়নি যদিও এই যে নোটিফিকেশন বার করা হয়েছে সেখানে কিন্তু রাজ্যের কারো নাম নেই আগামী দিনে কি হবে আগামী দিনে কে বা কারা প্রার্থী হবে সেটা কিন্তু অদর ভবিষ্যতে লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে শতাব্দী একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে গোটা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সাথে অর্থাৎ গোটা বিষয় সম্পর্কে কিন্তু তুলে ধরেছে অর্থাৎ বলা যায় যে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে কিন্তু জোরালো প্রস্তুতি দিয়েছে কংগ্রেস এবং সেক্ষেত্রে কিন্তু আজ স্ক্রিনিং কমিটি নতুন করে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বৃত্তির সঙ্গে থাকুন